आज के सरकार किंबा दल आवी लीग एवं सरकार नियंत्रण नाई। आज के आवी लीग यूनियन पर्यायर लोक उपजिला पर्यायर लोक गुंडाम स्कैमरा এতটাই দুর্বৃত্ত বেপরোয়া হয়েছে। এই আওয়ামী লীগ যদি আগামীতে ক্ষমতায় থাকে, আজকে ভারতের মণিপুরে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদেরকে গণধর্ষণ করা হচ্ছে, বিভৎস করে অস্ত্রে হারানো হচ্ছে, এই চিত্র আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে আমাদেরকে দেখতে হবে। কারণ আপনাদের মনে আছে আগামী সালের নির্বাচনের পরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে সেই সুবর্ণচরের চার সন্তানের জননীকে কিভাবে পাণ্ডালিকেরা ধর্ষণ করেছিল। চট্টগ্রামে বিএনপি নারী নেত্রীকে মিছিল থেকে ফেরার পথে কিভাবে পুলিশ যে টর্চার করে রেখেছিল, বিএনপির আমলে এক ইয়াসমিন হত্যায় সারা দেশ আলোড়ন তৈরি হয়েছিল। আজকে এরকম কোন হত্যা নুসরাত ভেরিতে এরকম অসংখ্য ঘটনা ঘটছে। বিরোধী দলের যে সমাবেশ হবে গণঅধিকার পরিষদের 27 জুলাই এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। আজকে আমাদের যে কর্মসূচি আপনারা ইতিমধ্যেই জানেন, এই দালাল নির্বাচন কমিশনার নিবন্ধনের সকল শর্ত পূরণ করার পরেও গণঅধিকার পরিষদের মতো সক্রিয় রাজনৈতিক দলকে নিবন্ধন না নিয়ে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বিভিন্ন দল ভাঙতে গড়ে ওঠা দল ভান্ডারি অমুক তমুক তাদেরকে আজকে নিবন্ধন দিয়েছে দিচ্ছে। এর মধ্যে দিয়ে প্রমাণ করেছে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দাস। তাই এই সরকারের আজ্ঞাবহ দাস দালাল নির্বাচন কমিশনকে পদত্যাগ নয়, সারা বাংলাদেশের জনগণকে প্রতিহত করতে হবে। রাস্তাঘাটে হাতে মাঠে বাজারে যেখানেই পাবেন এই দালালদেরকে প্রতিহত করবেন। এই দালালদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ জানিয়ে দিতে চাই, যারা জনগণের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি খেলবে, যারা এই বাংলাদেশে জাতিবাদ কায়েমের দুঃস্বপ্ন দেখবে, তাদের কোনো স্থান আমরা এই বাংলার মাটিতে দেব না।